নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশে কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। কম দামে পণ্য পাচ্ছে 1 কোটি পরিবার। প্রথম ধাপে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি কার্যক্রম চলবে 31 মার্চ পর্যন্ত। আর দ্বিতীয় ধাপে এসব পণ্যের সাথে ছোলা যুক্ত করে 3 এপ্রিল থেকে পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে টিসিবি। চট্টগ্রামে মোট 5,35,082 পরিবারকে টিসিবির পণ্য দেয়া হচ্ছে। দুপুরে মহানগরীর 2 নম্বর গেট এলাকার একটি কমিউনিটি সেন্টারে পণ্য বিক্রয়ের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রতি উপকার ভোগীকে 2 ধাপে পণ্য দেয়া হবে। এদিকে কুড়িগ্রামে নির্ধারিত স্পটে আমন্ত্রিত অতিথিরা টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর বিশৃঙ্খলা তৈরি হয়। পণ্য বিতরণে কোনো নিয়ম শৃঙ্খলা না থাকায় গ্রহীতাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নারী কার্ডধারীরা পুরুষদের সাথে না পেরে জায়গা ছেড়ে চলে যান। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন লোকজন। কুড়িগ্রামে রমজান মাসে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য দেয়া হবে 2,77,880 জনকে। পঞ্চগড়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। রবিবার সকালে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পঞ্চগড় বিপি সরকারি স্কুল মাঠে কার্যক্রমের উদ্বোধন হয়। নাটোরে লাইনে দাঁড়িয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে পণ্য কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। আবার কার্ড না পেয়ে ফিরেও গেছেন অনেকে। বরাদ্দ কম থাকায় বিপাকে জনপ্রতিনিধিরা, আমার ইউনিয়নে ডিসিবি কার্ডের বরাদ্দ 1842, এটা দিয়ে আমরা কিন্তু সকল চাহিদা পূরণ করতে পারি নাই। ঝিনাইদহে শহরের উজির আলী স্কুল মাঠে টিসিবির পণ্য বিক্রি কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল হাই। জেলায় 1,20,133 পরিবারকে দেয়া হবে টিসিবির পণ্য। চুয়াডাঙ্গায় কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সুলাইমান হক জোয়ারদার। শুধু কার্ডধারীদেরই দেয়া হচ্ছে পণ্য। রাঙামাটিতে সকালে শহরের আসাম বস্তি এলাকায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। বাংলাভিশন নিউজ ডেস্ক।